আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এখন যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম সেটা হলো আল রাজি ব্যাংকের বিভিন্ন সেটিংস, যেগুলো আপনাদের খুবই জানা জরুরি যাদের আল রাজি অ্যাকাউন্ট আছে। মানে কীভাবে অ্যাকাউন্ট আপডেট করবেন, কীভাবে ন্যাশনাল অ্যাড্রেস আপডেট করবেন, এবং কীভাবে আপনাদের মোবাইল নাম্বার চেঞ্জ করবেন বিস্তারিত, এবং আপনাদের পাসওয়ার্ড, মোবাইল ব্যাংকিং পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন, তো সব কিছু মিলিয়ে একটা ভিডিও। তো অবশ্যই ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন, আমি এক এক করে সব কিছু আপনাদেরকে দেখাবো। এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখুন। অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি দাবাইতে আপনাদের কোনো টাকা পয়সা লাগে না, কিন্তু আপনারা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করলে আমার একটু ভালো লাগে, তাই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে উৎসাহিত হই। তাই আজ চলুন এখন দেখাই আপনারা কীভাবে সেগুলো এক এক করে সেটিং করবেন। তো প্রথমে আমি আবার আল রাজি ব্যাংক ওপেন করে নিচ্ছি, আপনারা আপনাদের একটু ওপেন করে নেবেন মোবাইল ব্যাংকিং। তো দেখুন আমার আল রাজি ওপেন হয়ে গেছে। আর প্রথমে জানাই যেটা আমার কিছুদিন আগে যে টাকাটা কেটে নিয়ে গেছিল 272 রিয়াল, তো তার মধ্যে কিছুদিন আগে আপনার 248 রিয়াল দিয়েছিল, এখন আবার 17 রিয়াল, মানে দেখেন 17 রিয়াল ফেরত দেওয়া হয়েছে। তো টোটাল আমার 265 রিয়াল অলরেডি রিটার্ন চলে আসে, বাকি 7 রিয়ালের মতো এখন বাকি আছে। তো সেটা হয়তো দিতে পারে কি না জানি না, তো আর ফোন টোন করি নাই। তো এখন চলুন আমি দেখাবো আপনাদেরকে কীভাবে কী সেটিং করবেন। তো এই জন্য প্রথমে আপনি যা করতে হবে, যখন আপনার এই হোম পেজটা আসবে, হোম পেজ আসার পর দেখেন এখানে 3 ডট আছে, তো এটাতে একটা ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর দেখেন আমার এখানে ফটো সেটিং করা আছে, তো আপনারা যদি চান সেখানে ফটো সেটিং করতে তাহলে আপনারা এই ফটোতে একটা ক্লিক করবেন। এবং ক্লিক করার পর দেখেন এখানে আছে ট্যাগ ফটো, এবং এখানে আছে ট্যাগ সিলেক্ট ফ্রম ক্যামেরা রুলস ডোন্ট ইউজ অ্যাভটার, মানে এগুলো ইউজ করতে যদি চান এখানে দিতে পারেন, অথবা ট্যাগ ফটো থেকে আপনি ফটো চেঞ্জ করে নিতে পারবেন, অথবা সিলেক্ট ক্যামেরা থেকে নিতে পারবেন। তো আমি এখন আর সেটা দেখে যাব না। তো এখন আপনি দেখবেন কীভাবে আপনারা আপনাদের আকাম আপডেট করবেন, এবং আরও যে মোবাইল নাম্বার বা বিভিন্ন সমস্যা এগুলো কীভাবে কী করবেন। তো এই জন্য আপনি এটা ওপেন করার পর একদম নিচের দিকে আসবেন, দেখেন এখানে আছে প্রোফাইল অ্যান্ড সেটিংস, তো এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর দেখেন এখানে পুরো চলে আসে পার্সোনাল ইনফরমেশন, তো এখানে দিবেন রেজিস্টার্ড মাই ব্যাট নাম্বার, এগুলো আপনার দরকার নেই, এখান থেকে আপনি চাইলে আপনার মেইল নাম্বারটা চেঞ্জ করে নিতে পারবেন। তো এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পর দেখেন আমার যে এখন যে মেলটা আছে সেই মেলটা এখানে দেখাইতেছে, তো এখানে আমার নিউ মেল দিতে বলতেছে, তো আমি নিউ মেল দিব না, আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে। তারপর এখান থেকে আসেন নিচের দিকে, এখানে আসে দেখেন চেঞ্জ মোবাইল নাম্বার, তো আপনি যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান তো এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আপনার এখানে 2টা অপশন আছে, 2KSA নাম্বার যদি সৌদির নাম্বার চেঞ্জ করতে চান তো এটা, আর যদি ইন্টারন্যাশনাল মানে বাংলাদেশ বা ইন্ডিয়া যে দেশে আছেন আপনি ওই দেশের নাম্বার চেঞ্জ করতে চান তাহলে এটা। তো বাংলাদেশের এই সৌদি আরবের নাম্বার চেঞ্জ করার জন্য কী করতে হবে আপনাকে দেখেন, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আপনাকে কী বলছে, গো টু ইউর নিয়ারেস্ট ব্রাঞ্চ, মানে আপনার কাছে যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে যাওয়ার জন্য, অথবা আপনার কাছে যে এটিএম কার্ড আছে অ্যাক্সেস দি এটিএম উইথ ইউর ডেবিট কার্ড, তো আপনার কাছে যে ডেবিট কার্ডটা আছে ওই কার্ডটা দিয়ে আপনি এটিএম মেশিনে গিয়ে আপনার সেই মোবাইল নাম্বারটা চেঞ্জ করে ফেলতে পারবেন। তারপর যদি আপনারা চান কীভাবে চেঞ্জ করতে পুরো প্রসেসটা দেখার জন্য, তাহলে আমি আবার যখন এটিএমে যাবো আমি আমার একটা নাম্বার চেঞ্জ করে আপনাদেরকে পুরো ভিডিওটা করে দেখাবো, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করবেন যদি আপনাদের প্রয়োজন পড়ে। আচ্ছা, তারপরে গেল এটা। এছাড়া আপনি এখান থেকে মোবাইল আপনার অনলাইন থেকে কোনো ধরনের নাম্বার চেঞ্জ করার কোনো অপশন এখানে দেওয়া হয়নি, অথবা ব্রাঞ্চে যেতে হবে অথবা আপনাকে এটিএম মেশিনে যেতে হবে, তো ঠিক আছে। তারপর আছেন নিচে আছে দেখেন চেঞ্জ পাসওয়ার্ড, তো এখান থেকে আপনি আপনার চাইলে যে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের যে পাসওয়ার্ড দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা এখান থেকে সেটিং করতে চেঞ্জ করে নিতে পারবেন। তো এই জন্য এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর প্রথম আপনার যে অরিজিনাল বর্তমান যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা দিবেন, নিচে একটা নতুন পাসওয়ার্ড দিবেন, যখন দেওয়া হয়ে যাবে তখন এখানে এই গ্রিনটা কনফার্ম চলে আসবে, এখানে কনফার্ম করে দিবেন, তাহলে সেটা সেটিংস হয়ে যাবে। তারপরে আসেন ন্যাশনাল অ্যাড্রেস, আপনার যে ন্যাশনাল অ্যাড্রেসটা আছে বর্তমান আল রাজি ব্যাংকে সেটা এখানে শো করবে, তো দেখুন এটাতে ক্লিক করলে পরে দেখুন আমার যে ন্যাশনাল অ্যাড্রেসটা সেটা এখানে শো করতেছে। তো আমি যদি এটাকে আপডেট করতে চাই তো এখানে আমি আপডেটে ক্লিক করবো,
তো দেখুন আপডেট ক্লিক করার পর আপনার সামনে আবার এই পেজটা চলে আসবে। এখান থেকে আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারবেন। আপনি যদি ন্যাশনাল অ্যাড্রেস চেঞ্জ করে থাকেন তাহলে এখানে দেখেন সব কিছু নাম্বার আছে, এগুলো চেঞ্জ করে আবার এখানে কনফার্ম করে দিবেন। তো আমি কনফার্ম করে দিলাম, কারণ আমার আগে স্টেই আছে, আমি চেঞ্জ করি নাই। তো আবার সেভ দিয়ে দিলাম, তো আমারটা আবার সেভ হয়ে গেলো। তো এইভাবে আপনাদের ন্যাশনাল অ্যাড্রেসটাও আপডেট করে নিতে পারেন। যাদের ন্যাশনাল অ্যাড্রেস চেঞ্জ করা হয়ে গেছে অলরেডি কিন্তু এখানে আপডেট করেন নাই, তাদের কিন্তু অ্যাকাউন্টগুলো ট্রানজ্যাকশন বন্ধ থাকে, অনেক সময় ইরুর আসে। তো এগুলোর জন্য মেইন কারণ হচ্ছে আপনার ন্যাশনাল অ্যাড্রেস, এগুলো সঠিক মতো এখানে আপডেট করে দিতে হবে। তারপর আসেন আপনার আপডেট আইডি, মানে এক্সপায়ার ডেট আইডি। তো আকাম আপনি কীভাবে আপডেট করবেন, তো আকাম আপডেট করার জন্য এখানে দেখেন আছে আপডেট, আপডেটে ক্লিক করবেন। তো আমার দেখেন অলরেডি আপডেট করা আছে, এই জন্য এখানে এটা আছে। যদি আপনার আকাম আপডেট না করা থাকে, ডেট এক্সপায়ার হয়ে থাকে, তাহলে অবশ্যই এখানে সেটা শো করবে এবং আপনি নিচে কনফার্ম করে আপডেট করে দিলে সেটা আপডেট হয়ে যাবে। তো এখানে দেখেন লেখা আছে ফ্রম হিয়ার ইউ ক্যান আপডেট ইউর আইডি এক্সপায়ার ডেট উইথ ইউ দি ব্যাঙ্ক ইফ ইউ হ্যাভ রেনুড সার্ভিস অল বি অ্যাভেলেবল 3 মান্থ বিফোর ন্যাশনাল আইডি এক্সপায়ার ডেট 1 মান্থ বিফোর এক্সপায়ার ডেট অফ একামা। এখানে বলতেছে আপনি 3 মাস আগে অথবা 1 মাস আগে আপনার আকামা এক্সপায়ার হওয়ার আগে যদি আপডেট হয়ে থাকে তাহলে সেখানে আপডেট করে দেওয়ার জন্য। তারপর আসেন নিচে আপডেট ইনফরমেশন, তো এটাতে দেখেন এখানে যখন ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পর আপনার এখানে দেখেন আমি কত টাকা মাস, মানে 3 থেকে 5,699 মানে 6,000 টাকা এরকম ম্যাক্সিমাম, আমি 5,000 থেকে 10,000 অ্যাভারেজ ট্রানজ্যাকশন 4 থেকে 5,000 এরকমভাবে দিয়ে এখানে নেক্সটে দিয়ে দেবেন যদি আপনি এখানে চেঞ্জ করতে চান। তারপরে আবার আসেন নিচের দিকে, এখানে দেখেন কুইক ক্লোজিং উইথ ফিন, যেটাকে আমরা মানে ইউজার পাসওয়ার্ড ছাড়া শুধু 5টা নাম্বার দিয়ে লজিং করি, সেটাও সেটিং যে এখানে আছে, এটা চাইলে আপনি এখান থেকে বন্ধ করে দিতে পারবেন। আর এখান থেকে যদি চান সেটা চেঞ্জ করার জন্য সেটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তারপর আসুন দেখুন আপসির, আপসির আপনি কীভাবে আলাদা আপসির রেজিস্ট্রেশন করবেন, এই জন্য আপনাকে আপসিরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখানে আছে প্রসেস, প্রসেসে ক্লিক করবেন। তো প্রসেসে ক্লিক করার পর সামনে আপনার ডিটেলস চলে আসবে, আপনার নাম, আইডি নাম্বার এবং মোবাইল নাম্বার সব কিছু চলে আসবে। সব কিছু ঠিক থাকলে এখানে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর আপনার সামনে এটা চলে আসবে, সার্ভিস ইউর মোবাইল নাম্বার অ্যান্ড সিভিলিয়ান আইডি ওয়াল বি শেয়ারড উইথ মুই, তো এখানে অ্যাকসেপ্ট করে দিবেন। দেখেন এখানে কী আছে, কাস্টমার ইজ অলরেডি রেজিস্টার্ড ইন আফসির, আমি অলরেডি রেজিস্টার্ড করা আছে, এই জন্য আমার আর হবে না। আপনাদের যাদের রেজিস্ট্রেশন করা হয়নি সেটা কনফার্ম হয়ে যাবে, এটা আমি শুধু আপনাদের দেখানোর জন্য সেটা করেছি। তো আবার চলে যাবো ডেস্কটপে, তো দেখুন আবার ডেস্কটপে চলে আসলাম। তো এখান থেকে যে যে সেটিংগুলো দেখালাম আপনারা সবগুলো সেটিং এক এক করে আপনারা এখান থেকে করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। এবং আপনাদের যে কোনো মতামত অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে কল করতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।